আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। সরকার সাপের মুখেও চমকাচ্ছে, ব্যাঙ্গের মুখেও চমকাচ্ছে এবং ক্ষমতা হারানোর আতঙ্কে বেসামাল আওয়ামী লীগ নেতারা, বলছে গণতন্ত্র মঞ্চ। জানাবো সরকার হঠাতে এবার দশ দফা দাবি আদায়ে বারো দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, বললেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এরপর জানিয়ে দিব খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন, ভোটের হার নিয়ে সন্দেহ অবিশ্বাস। এরপর জানিয়ে দিব বিএনপি বিদেশি শক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সু বসানোর পরিকল্পনা করছে, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং সর্বশেষে জানিয়ে দিব বিএনপির জন্য রয়েছে অত্যন্ত সুখবর, ঝুঁকিমুক্ত বেগম খালেদা জিয়া, এখন তিনি ভালো আছেন। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ক্ষমতা হারানোর আতঙ্কে বেসামাল আওয়ামী লীগ নেতারা, বলছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চে রোড মার্চে হামলার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছেন জোটের নেতাকর্মীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে নেতারা বলেছেন আওয়ামী লীগের ওপর ক্ষমতা হারানোর ভর করেছে আতঙ্কে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বেসামাল হয়ে পড়েছে। গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল থেকে তারা এখন নিপীড়নকে পরিণত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন গণতন্ত্রের জন্য লড়াই করছে গণতন্ত্র মঞ্চ। বর্তমান সরকার শান্তির নামে অশান্তি সৃষ্টি করেছে, সারা দেশে অশান্তির আগুন জ্বালিয়েছে। চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ সহ সবকিছুর দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারে না। সব ক্ষেত্রে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে, এখন শুধু গায়ের জোরে ক্ষমতায় আছে। সরকারের সাপের মুখেও চুমা খাচ্ছে, ব্যাঙ্গের মুখেও চুমা খাচ্ছে, মন্তব্য করে বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নাকি জামায়াত ইসলামীকে মাঠে নামিয়েছে বিএনপি। সমীকরণটা খুবই পরিষ্কার, একদিকে তারা বলছে যুদ্ধ অপরাধীদের জন্য নাকি আইন তৈরি হচ্ছে, তা মন্ত্রী পরিষদে উঠবে, অন্যদিকে একই সময় জি এম কাদেরের জাতীয় পার্টির একটি অনুষ্ঠান ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, রাত বারোটার সময় তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। কি যে ভালোবাসা জন্ম নিল এতদিন তারা বলে এসেছে যুদ্ধ অপরাধী দল, আর এখন আইনমন্ত্রী বলেছেন আইনে সাজা না হওয়া পর্যন্ত বলা যাবে না যে তারা যুদ্ধ অপরাধী। আওয়ামী লীগ সরকারকে হঠাৎ এবার বারো দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি। যুগবাদ আন্দোলনের শরিক বারো দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বেলা এগারোটার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে বারো দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি আবু তাহির। বৈঠক সূত্রে জানা গিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপথ আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হতে পারে সে বিষয়ে আলোচনার জন্যই এই বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, দলের লিয়াজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সিলেমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল্লাহ মিন্টু, বারো দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তাফা জামাল হায়দার সহ আরও অনেকে উপস্থিত রয়েছে। এদিকে জোটের বাইরে থাকা আরও সাতাশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন বারো দলের জোটের নেতারা। এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের জানিয়েছেন তারা আন্দোলন জোরদার করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন, সেই সঙ্গে তারা সাতাশটি দলের সঙ্গে বৈঠক করেছেন। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, বললেন ইমরান সালেহ প্রিন্স। বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যে সমালোচনা করে বলেছেন আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত জয়লাভ করতে পারবে না, তাই তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিরোধিতা করছে। বিএনপির ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় নয়, একমাত্র নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই জনগণের ভোটের অধিকার ফিরে পাবে এবং সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিতে হবে। ময়মনসিংহের হালুয়াঘাটের জগলি ইউনিয়নের ছাতুগাঁও বাজারে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনে ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। ইমরান সালেহ প্রিন্স বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিরোধিতা করার অর্থ নির্বাচনের নামে ভোট চুরি করার ষড়যন্ত্র করা। আওয়ামী লীগ জানে জনগণ তাদের উপর ক্ষুব্ধ, এ কারণে তারা নিরপেক্ষ নির্বাচনে ভয় পায়। বিএনপি জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা আন্দোলন করে যাচ্ছে, আন্দোলন করতে গিয়ে বিএনপি অনেক ক্ষতির শিকার হয়েছে কিন্তু আন্দোলন থেকে বিচ্যুতি হয়নি। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ভরমেশ রায় দিয়ে রাজনীতি থেকে মাইনাস করার পাশাপাশি তাকে উপযুক্ত সুচিকিৎসা থেকে বঞ্চিত করে দুনিয়া থেকে মাইনাস করতে চাচ্ছে। তারপরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি ফ্যাসিবাদী শক্তির কাছে মাথা নত করেননি, করবেনও না। তিনি নেতাকর্মীদের প্রতি গ্রামগঞ্জে পাড়া মহল্লায় জনগণকে সাথে নিয়ে চূড়ান্ত আন্দোলনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন অতি শীঘ্রই চূড়ান্ত আন্দোলনের ডাক আসছে, রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। খুলনায় ভোটের হার নিয়ে সন্দেহ অবিশ্বাস।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতির যে চিত্র নির্বাচন কমিশন তুলে ধরেছে তা নিয়ে সন্দেহ অবিশ্বাস দেখা দিয়েছে। প্রতিদ্বন্দ্বীহীনতা ও উপত্যহীনতা নির্বাচনে অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন চোখে পড়েনি, কিন্তু ঘোষিত ফলাফলে দেখা গেছে 47.88% ভোট পড়েছে। 2018 সালে খুলনা সিটি নির্বাচনের সঙ্গে এবারে ভোটের ফলাফলে তুলনা করলেও অস্বাভাবিক চিত্র পাওয়া যায়। গত নির্বাচন থেকে এবার আওয়ামী লীগ প্রার্থী ভোট কমেছে, কিন্তু অস্বাভাবিক হারে বেড়েছে প্রার্থীদের ভোট। এমনকি আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন প্রার্থী গতবারের চেয়ে 4 গুণে বেশি ভোট পেয়েছে। জাতীয় পার্টি প্রার্থী ভোট বেড়েছে 16 গুণের বেশি। খুলনার বিভিন্ন দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধি পরাজিত মেয়র প্রার্থীরা এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলেছেন, বিএনপির কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, ফলে নির্বাচনে ছিল একেবারে অপ্রত্যাহীন। দিনভর ভোটের মাঠে ছিল একাধারে ফাঁকা। এমন পরিস্থিতিতে কোথা থেকে এত ভোট পড়েছে এটা তারা বুঝতে পারছে না। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা বলেছেন, তাদের পর্যবেক্ষণ হচ্ছে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। ফলাফল ঘোষণায় তাদের পক্ষে যে ভোট গণনা হয়েছে সেটি তাদের প্রকৃত ভোট নয়। তারা এমন অভিযোগ করেছেন যে ভোট পড়ার হার এবং নির্বাচনের ফলাফলে কারসাজি করা হয়েছে। খুলনা নগরীর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ঘোষিত ফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তারা বলেছেন, দলবেঁধে ভোটাররা কেন্দ্রে না গেলেও বলা হচ্ছে প্রায় 48% ভোট পড়েছে। বিএনপি মাঠে না থাকায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক জয়লাভ করবেন এটা ধারণায় ছিল, কিন্তু এত বেশি ভোট পড়ার কথা নয়। ইভিএম যন্ত্র দিয়ে কোনো মেকানিজম করা হয়েছে কিনা এ নিয়ে সন্দেহ হচ্ছে। অবশ্য এসব অভিযোগের বিষয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে সিএসসি কাজী হাবিবুল আওয়াল এই বিষয়ে প্রথম আলোকে বলেছেন, এই অভিযোগ সত্য নয়, আমি বিশ্বাস করি না এমন কোনো ঘটনা ঘটেছে। যদি এমন কোনো অভিযোগ হতো তাহলে তো জাতীয় ইস্যুতে পরিণত হবে, আমরা তো মোকাবেলা করব। গত সোমবার অনুষ্ঠিত নির্বাচন মেয়র পদে তালুকদার খালেক 1,54,825 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী অন্য 4 প্রার্থী কেউ তার কাছাকাছি ভোট পাননি। তবে ভোটের সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায় শুধু আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের ভোট কমেছে। 2018 সালে নির্বাচনে তিনি ভোট পেয়েছিলেন 1,74,854 ভোট, অর্থাৎ এই নির্বাচনে তার ভোট কমেছে 20,026টি। উল্টো চিত্র দেখা যাচ্ছে অন্য প্রার্থীদের ক্ষেত্রে। গত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোজাম্মিল হক ভোট পেয়েছিলেন 14,303টি। এবার নির্বাচনে ইসলামী আন্দোলন প্রার্থী আব্দুল আওয়াল ভোট পেয়েছেন 60,064টি। তিনি গতবারের চেয়ে 4.18 গুণ ভোট বেশি পেয়েছেন। বিএনপি বিদেশি শক্তি দিয়ে তত্ত্বাবধায়ক বসানোর পরিকল্পনা করছে, বললেন ওবায়দুল কাদের। বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সময় ও স্রোতের মতো সংবিধান নিয়মে কারোর জন্য অপেক্ষা করবে না। রাজধানী হাজারীবাগ মাঠে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেছেন। বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি অব্যাহত, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিদেশ শক্তিকে দিয়ে 2 বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে। বিএনপি এখনো মনে মনে কলা খাচ্ছে, নিজের দলের ফখরুদ্দিন মইনুদ্দিনকে বসাবে আর আমরা কি ললিপপ খাবো? সবাই জানি কোথায় কোথায় ষড়যন্ত্র হচ্ছে। 1-11 তত্ত্বাবধায়ক দুঃস্বপ্ন দেখে লাভ নেই, এটা দিবাস্বপ্ন, আমরা প্রস্তুত আছি। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলেই কেবল বিএনপি ও তার দোষরা বলবে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে, আওয়ামী লীগ বিজয়ী হলে তারা বলবে দিন পরাজয় মেনে নিবে না। শেখ হাসিনার সময় শেষ, আওয়ামী লীগের সময় শেষ, 14 বছর ধরে হাজারবার শুনেছি সময় শেষ। বিএনপির আইন অমান্যকারী দল হিসেবে অবহিত করে তিনি বলেছেন, তারা আইন মানে না, বিচার মানে না, নিরপেক্ষ সালিশ মানে না, তারা কেন কথায় কথায় বলে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক বাদ দিয়েছে, বাদ দিয়েছে তো উচ্চ আদালত। সেতুমন্ত্রী বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, নির্বাচনে যারা বাধা দেয় যুক্তরাষ্ট্রের ভিসা নীতি তাদেরকে বাধা দেয় কিনা আমরা সেটি দেখব। আবার তারা সেগুনবাগে চাষবে, ভাঙচুর করবে, রেললাইন উপড়ে ফেলবে, ভূমি অফিসে আগুন দিবে, সেই তত্ত্বাবধায়ক আমরা চাই না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, স্বস্তি চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, শেখ হাসিনা যখন বিদেশ সম্মানিত হন বাংলাদেশের মানুষ খুশি হয়, কষ্ট পায় বিএনপি, তাদের কলিজা শুকিয়ে যায়, শেখ হাসিনার সম্মান আনছে দেশের জন্য, এটা যখন দেখে তখন তাদের মুখের দিকে তাকানো যায় না।